हेलो एवरीवन, कैसे हो आप लोग? कुछ दिनों से मैं पढ़ा नहीं पा रहा हूँ क्योंकि काउंसलिंग चल रहा है। आपको पता है कि काउंसलिंग का बहुत सारा वीडियोस चैनल पे आ रहा, सिर्फ काउंसलिंग का वीडियोस ही आ रहा था। लेकिन मैं आज नाइट्रो कंपाउंड दे रहा हूँ। हालांकि ये बंगाली में एक्सप्लेन होगा, लेकिन फिर भी मैं अनाउंसमेंट हिंदी में कर रहा हूँ। और साथ ही साथ ये वीडियो जाने के बाद ही तुरंत बाद ही इलेक्ट्रोस्टैटिक्स का वीडियो जाएगा, और साथ ही साथ एक इंटीग्रेशन का सवाल का वीडियो जाएगा जो हम बोर्ड में करते थे। अभी हमारा बोर्ड का सेटअप नहीं है, मैं जो ऐसे स्क्रीन में पढ़ा रहा हूँ वैसे ही पढ़ाऊँगा। आपको क्वेश्चन दिया जाएगा, उसके बाद एक्सप्लेनेशन जो है सॉल्यूशन है वो बाद में दिखा जाएगा, पॉज करके आपको ट्राई करना। ठीक है, तो चलते हैं आज का इस वीडियो में। हेलो एवरीवन, তো আমরা আজকে কতদূর শিখেছিলাম? আগে নাইট্রো কম্পাউন্ড যখন করছিলাম তখন আমরা কি করছিলাম? তখন আমরা নাইট্রো বেনজিন তৈরি করছিলাম, ঠিক আছে? নাইট্রো বেনজিনের প্রিপারেশন, নাইট্রো বেনজিনের প্রিপারেশন, বেনজিন থেকে আমরা কনসেন্ট্রেটেড H2SO4 আর কনসেন্ট্রেটেড HNO3, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের প্রেজেন্টে কনসেন্ট্রেটেড 60 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা নাইট্রো কম্পাউন্ড তৈরি করেছিলাম, এবং তার প্রসেসটা, তার মেকানিজম আমরা জেনেছিলাম, ঠিক আছে? এবং এখানে আমি কিছু লাইন লিখে দিয়েছি, এবং তোমরা সকলেই জানো যে HS-এ আমরা কী করি সেটা লিখি, যে কীভাবে আমরা তৈরি করছি সেটাও লিখতে হয়। এমন না যে আমরা জয়েন্ট দিচ্ছি বা কোনো কম্পিটিটিভ এক্সামে বসেছি যে আমাদের লিখতে হবে, আমাদের প্রপার পদ্ধতিতে লিখতে হবে যে আমরা কীভাবে যে রিয়াকশনটা হয়েছে সেটা কীভাবে হয়েছে, ঠিক আছে? এবং দু এক কথা লিখতে হয়। তো আমরা এখানে লিখে দিয়েছি, বেনজিনকে মিশ্র অ্যাসিড সহযোগে 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে নাইট্রোবেনজিন উৎপন্ন হয় এবং তার সহিত জল অণু অপসারিত হয়, মানে জল অণু আর নাইট্রোবেনজিন তৈরি হয়, ঠিক আছে? এই বিক্রিয়া অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া নামে পরিচিত। এক্ষেত্রে H2SO4 দ্রবণে ইলেক্ট্রোফাইল NO2+, যেটাকে আমরা নাইট্রোনিয়াম আয়নও বলি, সেটা উৎপন্ন হয়, এ উৎপন্ন করে এবং দ্রবণ হতে জল অণু অপসারিত হয়, ঠিক আছে? ঠিক আছে, এবার বলেছে মিশ্র অ্যাসিডের বিক্রিয়া 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বেনজিনের সহিত, মিশ্র অ্যাসিডের বিক্রিয়ায়, মানে বেনজিনের সাথে আমরা রিয়াকশন করছি না, মিশ্র অ্যাসিড, এটাকে মিক্স অ্যাসিড বলে। মিশ্র অ্যাসিড কেন বলছে, মিক্স অ্যাসিড বলে। আমরা যদি দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে কনসেন্ট্রেটেড H2SO4 এবং কনসেন্ট্রেটেড HNO3, এই দুটোকে একসাথে মিশ্র অ্যাসিড বলা হয়, ঠিক আছে? ওকে, হ্যাঁ। তো যেটা আমরা বলছিলাম, যদি আমরা 80 ডিগ্রি সেন্টিগ্রেডে রিয়াকশানটা করি তখন কী হবে, তখন আমরা দেখতে পাবো যে এটি মেটা ডাইনাইট্রো বেঞ্জিন তৈরি করে, মেটা ডাইনাইট্রো বেঞ্জিন। কথাটা ভালো করে দেখো কী লিখেছে, মেটা ডাইনাইট্রো বেঞ্জিন। মেটা ডাইনাইট্রো বেঞ্জিন মানে হচ্ছে, স্ট্রাকচারটা আমি তোমাকে করে দেখাচ্ছি, দিস ইজ দ্য স্ট্রাকচার। এখানে নাইট্রো থাকবে, নাইট্রো গ্রুপ, আর এখানে নাইট্রো গ্রুপ, পরস্পর মেটা পজিশানে থাকবে, আর দুটো আছে বলে তাই ডাই, আর দুটো নাইট্রো গ্রুপ আছে বলে ডাই নাইট্রো, আর বেনজিন গ্রুপ তাই মেটা ডাই নাইট্রো বেনজিন, ঠিক আছে? যদি আমরা 80 ডিগ্রি সেন্টিগ্রেডে রিয়াকশন করি, তাহলে আমরা এতক্ষণ কী জানলাম, যে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আমরা রিয়াকশন করি বেনজিনের সাথে মিশ্র অ্যাসিডে, তাহলে আমরা পাবো নাইট্রো বেনজিন। আর যদি আমরা মিশ্র অ্যাসিডের সঙ্গে বেনজিন রিংয়ের 80 ডিগ্রি সেন্টিগ্রেড 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আমরা রিয়াকশন করি, তাহলে আমরা জানতে পারবো সেটা কী রিয়াকশানে কী উৎপন্ন হবে, মেটা ডাইনাইট্রো বেঞ্জিন। ওকে, এবার আমরা নেক্সট জানবো যে এর প্রিপারেশনটা কী, এই যে মেটা ডাইনাইট্রো বেঞ্জিনের প্রিপারেশনটা, এটারও এখানে ছোট্ট করে একটা মেকানিজম দেখিয়ে দেওয়া হয়েছে। দেখো, বেঞ্জিনের সঙ্গে কনসেন্ট্রেটেড H2NO3 H2SO4-এর সঙ্গে রিয়াকশন করে মেটা ডাইনাইট্রো বেঞ্জিন তৈরি করেছে, +2H2 +H2SO4 বেরিয়ে যাচ্ছে। এবার দেখো এর কারণটা কী, মানে মেকানিজমটা কী, যদি তোমরা মেকানিজমটা দেখো তাহলে দেখতে পাবে যে নাইট্রোবেনজিন কী করছে, নাইট্রোবেনজিনে যে রেজোনেন্স হচ্ছে, দেখো রেজোনেন্সটা কীভাবে হচ্ছে। আমি আগেও বলেছি, যদি তোমাদের রেজোনেন্স বুঝতে অসুবিধা হয় আমি শর্ট নোটসে রেজোনেন্স বুঝিয়ে দেবো, রেজোনেন্সের ভিডিও আপলোড করবো, তোমরা নিচে কমেন্ট করো, ঠিক আছে? এই ভিডিওটা দেখার পরে যদি তোমাদের কোনো অসুবিধা হয়, এর আগের ভিডিওটা দেখার পরে অবশ্যই, কারণ সেটাতে আমি রেজোনেন্স সেখানেও উল্লেখিত হয়েছে। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে রেজোনেন্স হচ্ছে, রেজোনেন্স হওয়ার ফলে এখানে কী হচ্ছে, চার্জ
সেপারেট হচ্ছে, ঠিক আছে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে পরস্পর, একটা মানে বুঝতেই পারছো যে পজিটিভ নেগেটিভ তৈরি হচ্ছে। এবার আমরা কি দেখতে পাচ্ছি, এই জিনিসটা এখানে ঘটছে। এবার এবার এই যে ভালো করে দেখবে যে তোমরা যে রেজোনেন্সটা হচ্ছে, এই রেজোনেন্সের ফলে নেগেটিভ চার্জ কোথায় আসছে। এবার আমরা নেগেটিভ চার্জ কেন দেখবো, কারণ এনও টু প্লাস হচ্ছে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কী করবে, নেগেটিভ চার্জে চার্জ দেখলে সেখানে অ্যাট্রাক্ট হবে। তো যেখানে যেখানে বেনজিন রিংয়ের ওপরে নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে সেখানে সেখানে নাইট্রোযুক্ত হবে, সেখানে সেখানে নাইট্রোযুক্ত হবে। তো এখানে দেখো আমি ছোট করে বুঝিয়ে দিই, এখান থেকে দেখো রেজোনেন্সটা আমি ডিটেলে বোঝাতে পারবো না, কারণ এখানে আমি খুব বেশি ভালোভাবে বোর্ড ওয়ার্ক করতে পারছি না, ঠিক আছে। তো তোমরা বোঝো এটাকে, যদি কোনো বুঝতে অসুবিধা আমি রেজোনেন্স বুঝিয়ে দেবো পেনে লিখে লিখে, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমি শর্ট নোটসে দিয়ে দেবো। তো এখানে দেখো এইখানে নেগেটিভ চার্জ আর এখানে নেগেটিভ চার্জ, দুটো নেগেটিভ চার্জ, এবং দুটো নেগেটিভ চার্জ মেটা পজিশানে আসছে। যদি তোমরা দেখো এই নাইট্রো গ্রুপের সাপেক্ষে এটা মেটা পজিশান, এটাও মেটা পজিশান। তো মেটা পজিশানে যেহেতু আসছে তাই জন্য নাইট্রো বেনজিনের সঙ্গে, মানে এই যে যেটা ছিল এখানে বেনজিন রিং ছিল আর এখানে নাইট্রো নাইট্রো গ্রুপ ছিল, তো এখানে নেগেটিভ চার্জ আর এখানে নেগেটিভ চার্জ আসছে। তো এর ফলে কী হচ্ছে, এখানে নেগেটিভ চার্জ, এখানে NO2 গ্রুপ যুক্ত হওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে, সেম এখানেও একটা NO2 গ্রুপ যুক্ত হওয়ার প্রবণতা তৈরি হচ্ছে। এর ফলে কী হচ্ছে, যদি এখানে NO2 গ্রুপ যুক্ত হয়, যদি এখানে NO2 গ্রুপ যুক্ত হয় তবে কী হবে, দেখো এটা এর পজিশনে, এটা অর্থ, এটা মেটা, এটা প্যারা, এটা অর্থ, এটা মেটা, তাহলে দেখো মেটা পজিশনে NO2 গ্রুপ যুক্ত হচ্ছে। তো এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে তৈরি হচ্ছে ডাইনাইট্রো, সরি মেটা ডাইনাইট্রো বেনজিন, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, যদি অসুবিধা আমাদের অবশ্যই কমেন্ট নিচে করো। এবার দেখো এখানে সেটাই বুঝিয়েছে যে এখানে ইলেকট্রোফাইলটি কী করছে, জাস্ট ওখানে অ্যাটাক করছে, এর ফলে মেটা ডাইনাইট্রো বেনজিন তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার দেখো এখানে লিখে দিয়েছে যে সেই ব্যাখ্যাটা যেটা আমরা এতক্ষণ করলাম, NO2 গ্রুপ ইলেকট্রন ইলেকট্রন কি লিখেছে, ইলেকট্রন বেঞ্জির বলা দেখলে এটাকে কী লিখেছে আমি একটুখানি বুঝছি, যে মানে আমি লিখেছি, তো এটা কী লিখেছি আমি একটুখানি দেখছি, ইলেকট্রন বিকর্ষী, না ইলেকট্রন বিকর্ষী তো নয়, যাই হোক বুঝে নিয়েছো তোমরা, যা বেঞ্জিন বলায়, এটাকে একটুখানি দেখে নিও তোমরা, যা বেনজিন বলয় হতে ইলেকট্রনকে নিজ দিকে আকর্ষণ করে, ওইটা ইলেকট্রন বিকর্ষী হবে না, ইলেকট্রন আকর্ষী হবে, ঠিক আছে, এটা ইলেকট্রনকে আকর্ষণ করছে, ফলে নাইট্রোজেন পুনরায় নাইট্রেশনের মাধ্যমে মেটা ডাইনাইট্রো বেনজিন উৎপন্ন করে, ঠিক আছে। এবার দেখো এখানে একটা নেক্সট পয়েন্ট তৈরি হচ্ছে, যেটা আমরা এখানে দেখছি সেটা হচ্ছে, এটা একটু মানে এখানে একটুখানি ক্রাউড হয়ে গেছে, ঠিক আছে। তো এটা নেক্সট পয়েন্টে দেখো, এখানে একটা বুলেট করা আছে, তো ডায়োজোনিয়াম লবণ থেকে আমরা কীভাবে নাইট্রোবেনজিন তৈরি করব, ডায়োজোনিয়াম লবণ থেকে নাইট্রোবেনজিন প্রস্তুতি, এটা হচ্ছে আমাদের হেডিং, ওকে। এবার দেখো এখানে যে এখানে আমাদের নাইট্রো বেনজিন তৈরি করার আছে, এবং কোথা থেকে তৈরি করব, বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড থেকে, বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড, এটা স্ট্রাকচার এইটা, এটা আমি আগের দিনও বুঝিয়েছিলাম যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের মানে স্ট্রাকচারটা কী কীভাবে ওইটা পাওয়া যায় আর কি। অ্যাকচুয়ালি বেনজিন এখানে যুক্ত হয় আর এখানে এখানে এরম এন থাকে, ট্রিপল বন্ড এন থাকে, এখানে ট্রিপল বন্ড এন থাকে, ঠিক আছে। এবার দেখো এই নাইট্রোজেনটা চার হয়ে গেছে, তো এখানে পজিটিভ হবে, আর সিএল কী করবে, এটা আকৃষ্ট, এখানে নেগেটিভ হবে। তো এইভাবে তৈরি হয়, বেঞ্চিনের ওপরে লেগে আছে, মানে যেটা পিএইচ যদি আমরা বলি, পিএইচ বলবো, পিএইচ N2 প্লাস সিএল মাইনাস, দিস ইজ দ্য বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড। এবার দেখো বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে আমরা যদি HBF4 এর সাথে রিয়াকশন করি, তো কী হয়, HCl বেরিয়ে যায়, যদি এখান থেকে সিএল বেরিয়ে গেল আর একটা এইচ বেরিয়ে যাবে, আর একটা এইচ বেরিয়ে যাবে,
এবার এইচটা কোথা থেকে আসছে? এইচটা আসছে HBF4 এর যে এইচটা আছে এই এইচটা এলো, আর এখান থেকে সিএল এলো, তাহলে এইচসিএল বেরিয়ে গেল। তো BA4 মাইনাসটা কী হবে? N2 প্লাসের সঙ্গে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে যাওয়ার পরে কী হবে? যুক্ত হয়ে যাওয়ার পরে N2 প্লাস PF4 মাইনাস তৈরি হবে, ঠিক আছে। এবার কী হবে? CuNaNO2 হিট দিয়েছে, এটা কী করবে? এ কিছুই করবে না, এ এই জিনিসটাকে মানে এটাকে বলা হয় বেঞ্জিন ডাইজোনিয়াম বোরোফ্লুরেট, ঠিক আছে। এটাকে তৈরি কর, এটাকে কী করে দেবে? এটাকে করে দেবে আমাদের যেটা আমাদের দরকার নাইট্রোবেঞ্জিন, তাতে পরিণত করে দেবে এবং BF3 বেরিয়ে যাবে। BF3 মানে জানো তো, BF3 স্ট্রাকচার হচ্ছে এরকম, এখানে ফ্লুরিন থাকে, এক মিনিট, ঠিক আছে, এখানে বোরন, এদিকে ফ্লোরিন, এদিকে ফ্লোরিন, এদিকে ফ্লোরিন। এবং জানো কি বোরনের, আমি এটা এক্সট্রা পয়েন্ট বলছি, যে বোরনের কী হয়? ভ্যাকেন্ট অরবাইটাল থাকে, ঠিক আছে। তো এ কী করে? ফ্লোরিন কী করে? এখানে ব্যাক বন্ডিং করে, এটাকে বলা হয় ব্যাক বন্ডিং। এবং ব্যাক বন্ডিংয়ের ফলে কী হয়? ব্যাক বন্ডিংয়ের ফলে বোরন স্টেবিলাইজড হয়, এবং এই পুরো কম্পাউন্ডটা, এই যে পুরো জিনিসটা, এটা পুরো জিনিসটা একটা প্যাকেটের মতো, মানে একদম কম্প্যাক্ট হয়ে যায়, ঠিক আছে, কম্প্যাক্ট হয়ে যায়, এবং এটার আকৃতি এরকম হয়ে যায়। এইভাবে যে ইলেকট্রন ডেন্সিটিটা, এইভাবে পুরোটার উপরে ছড়িয়ে যায়, ঠিক আছে। এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, আর এখানে ফ্লোরিন, তো এইভাবে ছড়িয়ে যায়। তো এইভাবে এটা হয়, যে যদিও এটা দরকার নেই, তাও আমি এক্সট্রা পয়েন্ট বললাম। এখানে BF3 কী হয়? এখানে BF3 সাইড প্রোডাক্ট হিসেবে বেরিয়ে যাচ্ছে। নেক্সট, বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড লবণকে HBF4 এর সাথে বিক্রিয়া ঘটালে এটি বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরোফ্লোরেট যৌগে পরিণত হয়, যাকে NaNO2 এবং সিউ সহযোগে উত্তপ্ত করলে নাইট্রোবেঞ্জিন উৎপন্ন হয়। এর সহিত নাইট্রোজেন গ্যাস ও BF3 নাইট্রোজেন গ্যাসও বেরিয়ে যায়, কারণ নাইট্রোজেন গ্যাস কীভাবে বেরোবে? দেখো এই যে N2 প্লাস আছে না, এখান থেকে নাইট্রোজেন গ্যাসটা তৈরি হচ্ছে, N2 বেরিয়ে যাচ্ছে। ওকে, এবার দেখো এটা এ আছে, ঠিক আছে, এখানে এটা এ আছে, অ্যানিলিন, অ্যানিলিন টু নাইট্রোবেঞ্জিন অ্যান্ড নাইট্রোসোবেঞ্জিন। একটা হচ্ছে নাইট্রোবেঞ্জিন, আর একটা হচ্ছে নাইট্রোসোবেঞ্জিন, দুটোর মধ্যে তফাৎ আছে, এটা ইম্পর্টেন্ট, কারণ এটা অনেক সময় গুলিয়ে যায়, ঠিক আছে, মানে বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে। তো এটা আমরা দেখব কীভাবে হয়। দেখো অ্যানিলিন কী? অ্যানিলিন হচ্ছে বেঞ্জিনের ওপরে যখন অ্যামিনো গ্রুপ থাকে সেটাকে বলা হবে, পুরোটাকে নিয়ে বলা হবে অ্যানিলিন। আচ্ছা, এবার বেঞ্জিন বেঞ্জিন আমি করছি, কিন্তু বেঞ্জিন কথাটা ইউজ হয় না, এটাও আমি তোমাদের বলে দিই। কেন বেঞ্জিন কথাটা ইউজ হয় না? কারণ বেঞ্জিন মানে হচ্ছে দিস ইজ দ্য বেঞ্জিন, ঠিক আছে, আর এইটাকে যেটাকে আমরা ইউজ করছি এতদিন, এইভাবে কোনো একটা গ্রুপ আর যুক্ত হচ্ছে, আর কিছু হতে পারে, যেমন আর এখানে NH2, ঠিক আছে। এই জিনিসটাকে যদি আমরা এই জিনিসটা দেখি, এই জিনিসটা হচ্ছে বেঞ্জিন নয়, এটা এটাকে বলা হয় ফিনাইল। কেন ফিনাইল বলা হয়? এটা এটার ফর্মুলা হচ্ছে C6H5, আর এইটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে C6H6। তো আমরা এটাকে বেঞ্জিন বলতে পারি, কারণ এটার নাম বেঞ্জিন, কিন্তু এইটাকে বেঞ্জিন বলতে পারি না, এটা হচ্ছে ফিনাইল, এটা আলাদা জিনিস, ঠিক আছে। এটা গ্রুপ হিসেবে, মানে ফিনাইল গ্রুপ বলা হয়, ফিনাইল গ্রুপ, এটা একটা গ্রুপ, কিন্তু বেঞ্জিন একটা কম্পাউন্ড, এটা একটা যৌগ, ঠিক আছে, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ওকে, এটা আমি এক্সট্রা বলে রাখলাম, বেসিক জিনিস তখন বলে দিলাম। ওকে, এবার এখানে এ ছিল, তো অ্যানিলিন টু নাইট্রোবেঞ্জিন অ্যান্ড নাইট্রোসোবেঞ্জিন, এটা আমরা তৈরি করব। তো দেখো অ্যানিলিন এখানে আছে, অ্যানিলিনের সঙ্গে কী হচ্ছে? অ্যানিলিনের সঙ্গে CF3CO2H, এটা হচ্ছে, এটা এটা এটার স্ট্রাকচারটা কি? CF3 C এর সঙ্গে ও আছে, মানে F3 মানে বুঝতে পারছো তো, সি এর সাথে যুক্ত আছে, আর এখানে একটা ও, আর একটা ও, ঠিক আছে, দুটো CO2, মানে দুটো ও, CO2 না, এটা CO3, হ্যাঁ এই জিনিসটা বলছি, CO3H, এটার কথা বলছি, ঠিক আছে, এই স্ট্রাকচারটার কথা বলছি। এই স্ট্রাকচারটা দেখো, CF3COOH, মানে এখানে একটা পারক্সাইড লিঙ্কেজ আছে, বুঝতে পেরেছো? তো যদি আমি এটাকে লাইট দিই খুব সহজে, ওটা কী হবে? ভেঙে যাবে, এই বনটা ভেঙে যাবে। যাই হোক, তো এখানে CF3CO2H প্লাস H2O2, দেখো এই এই দুটো, মানে এইটাকে লাইট দিলে এটা ভেঙে যায়, H2O2, আর এইটা তৈরি হয়ে যায়। একই ব্যাপার, এইটাকে যদি এইটার সহযোগে অথবা এটার সহযোগে আমরা উত্তপ্ত করছি,
উত্তপ্ত করলে কি, এটাকে বলা হয় ট্রাই ফ্লুরো পার অ্যাসিড। পার কথাটা কখন ইউজ হয়, যখন পারঅক্সাইড লিঙ্কেজ থাকে। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, এবার দেখো এটা কী হয়, এখানে তৈরি হয়ে যায় এটা, তার সাথে H2O CF3 CO2 এইচ। দরকার নেই সাইড সাইড প্রোডাক্টে, এই জিনিসটা মনে রাখবে যে NO2 যে নাইট্রো বেঞ্জিন যেটা, সেটা তৈরি হচ্ছে অ্যানিলিন থেকে। ওকে, এবার দেখো যদি আমরা দেখি অ্যানিলিন থেকে, ঠিক আছে, অ্যানিলিন থেকে আমরা যদি দেখি, তো অ্যানিলিন থেকে যদি আমরা এখানে দেখতে পাই, তাহলে অ্যানিলিন থেকে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা H2SO5, এটাকে বলা হয় ক্যারোস অ্যাসিড, এটাও ইম্পর্টেন্ট, এটা স্ট্রাকচারও জিজ্ঞেস করে, এটা স্ট্রাকচার রেডক্স রিয়াকশানে তোমরা পড়বে। H2SO4, যদিও 11 ওটা পড়ে নিয়েছো, এইটার সঙ্গে H2SO4-এর H2SO5 এটা রিয়াকশান করলে এবং হিট দিলে তৈরি হবে নাইট্রোসো বেঞ্জিন। সো কথাটা ইউজ হয় এক্সট্রা, মানে নাইট্রোসো আর নাইট্রোর মধ্যে কী তফাৎ, নাইট্রো গ্রুপ যেটা সেটাকে, সেটা হচ্ছে দিস ইজ দ্য নাইট্রো গ্রুপ, ঠিক আছে, দিস ইজ দ্য নাইট্রো গ্রুপ, এটাকে বলা হয় নাইট্রো গ্রুপ, সরি, মানে এর সঙ্গে কিছু একটা যুক্ত হবে আর, তো এইটা হচ্ছে নাইট্রো গ্রুপ, ঠিক আছে। আর নাইট্রোসো গ্রুপ কি, নাইট্রোসো গ্রুপ, নাইট্রো লিখে দিচ্ছি নাইট্রো আর পাশে লিখে সো, এ সো সো, এটা এক্সট্রা যুক্ত হয়ে যায়। এইটা এইটা কি, এটা হচ্ছে নাইট্রো, আর এটা হচ্ছে নাইট্রোসো। নাইট্রোসো গ্রুপটা কীরকম, নাইট্রোসো গ্রুপ হচ্ছে এইরকম, দিস ইজ দ্য নাইট্রোসো গ্রুপ, 1 মিনিট, এর সঙ্গে যুক্ত আছে তো, তো এখানে এটা দিয়ে দিই, তাহলে এর দুই বেলা, হ্যাঁ দিস ইজ দ্য নাইট্রোসো গ্রুপ। দেখো এর অক্সিজেনের 2 ভ্যালেন্সি আর এনেরও 3 ভ্যালেন্সি, তো এটা হচ্ছে নাইট্রোসো গ্রুপ, বুঝতে পারলে, এ দুটো লোন পেয়ার থাকবে, যাই হোক, তো এটা হচ্ছে নাইট্রোসো গ্রুপ, ঠিক আছে। আর যখন এর ওপর এটা হবে তখন এটা নাইট্রোসো বেঞ্জিন হয়ে যাবে, আর যখন এটা হবে সেটা হবে নাইট্রো বেঞ্জিন, ঠিক আছে। ওকে, এবার দেখো ওটা লিখেছি অ্যানিলিনকে ট্রাইফ্লোরো পার অ্যাসিড দ্বারা জারিত করলে, জারিত মানে জারিত করা মানে হচ্ছে অক্সিডেশন, ঠিক আছে, আমি ইংলিশটাও বলে দিচ্ছি, ইংলিশটাও জরুরি, জারিত করা মানে হচ্ছে অক্সিডেশন, জারিত করলে এটি নাইট্রো বেঞ্জিন এ এক ধাপে পরিণত হয়, এক ধাপে, 1 স্টেপে পরিণত হয়, এটা ইম্পর্টেন্ট, যে যদি তোকে তোমাকে বলে যে অ্যানিলিন থেকে নাইট্রো বেঞ্জিন তৈরি করব ইন 1 স্টেপ, এক স্টেপে আমরা তৈরি করব, তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই ট্রাই ফ্লোরো পার অ্যাসিড দ্বারা যায়, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু যেই মেন্সেরও আছে, জয়েন্ট লেভেলেও এই আছে। আমি একটা কথা ক্লিয়ার করে দিই, যে তোমরা এই যে বোর্ড পড়ছো, বোর্ডসের যে কন্টেন্ট পড়ছো, যা সিলেবাসে আছে, এমন নয় যে এটা শুধু বোর্ডসে আসবে, এর প্রচুর টপিক, মানে বলতে পারো তোমরা 50-60% হুবহু বোর্ডসে থেকে তোমরা জয়েন্টে ইউজ করতে পারো, মানে বোর্ডসে যদি তোমরা সেটা পড়ে নাও, জয়েন্টে তোমাদের ইউজ হয়ে যাবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এটা সবাই বলে না, ঠিক আছে, আমি বলছি, কারণ আমি দুটোই পড়েছি, আমি বোর্ডসও পড়েছি, জয়েন্টও পড়েছি, তো আমি জানি যে কোথায় কতটা লাগে, কতটা তোমরা বোর্ডসের অংশ তোমাদের জয়েন্টে কাজে লাগবে, তো এই বোর্ডসের অংশটা পড়লে তোমাদের জয়েন্টেও কাজে লেগে যাবে, এমন নয় যে শুধু বোর্ডস পড়লাম, বোর্ডসে ভালো নাম্বার পেয়ে গেলাম, মিটে গেলো, না, এটা পরেও কাজে লাগবে, ঠিক আছে, এবং তারপরেও কাজে লাগবে জয়েন্টের পরে, অবভিয়াসলি তুমি কিছু জিনিস শিখছো সেটা কাজে লেগে যাবে, যাই হোক। এবার আমরা এখানে দেখছি অপরদিকে অ্যানিলিনকে ক্যারোস অ্যাসিড দ্বারা জারিত করলে এটি নাইট্রোসো বেঞ্জিনে পরিণত হয়, অবশ্যই নাইট্রেশন অফ ফেনল, নাইট্রেশন মানে জানো তো, নাইট্রেশন মানে হচ্ছে নাইট্রোজেনের কী হবে এখানে, অ্যাডিশন হবে, ঠিক আছে, নাইট্রেশন অফ ফেনল, অর কনভার্ট ফেনল টু প্যারা নাইট্রোফেনল। এবার প্যারা কথাটা অর্থ বা মেটা কথাটা কীভাবে কেন ইউজ করা হয় ছোটো করে বলে দিই, এটা আগেও আমি বললাম, এটা হচ্ছে বেঞ্জিন রিং, বেঞ্জিন রিংয়ে যদি এখানে কোনো গ্রুপ থাকে, মানলাম সেই গ্রুপটা হচ্ছে আর, লেট দ্য গ্রুপ ইজ আর, দেন দিস পজিশন ইজ অর্থ, দিস পজিশন ইজ কল্ড অর্থ, দিস পজিশন ইজ কল্ড মেটা, অ্যান্ড দিস পজিশন ইজ কল্ড প্যারা, দের ইজ এ শর্টকাট বাই উইচ ইউ ক্যান জাস্ট, তুমি এটা মনে রাখতে পারো এই জিনিসটা, সেটা হচ্ছে ওম প্রকাশ, ঠিক আছে, ওম ওম প্রকাশ, এইভাবে এইভাবে আসবে, ঠিক আছে, ক্লক ওয়াইজ, তো প্রথমে আসবে ওম, ওম মানে হচ্ছে অর্থ,
সরি, ও ওমের যে ওটা আছে সেটা হচ্ছে অর্থ, এম হচ্ছে এম ফর মেটা অ্যান্ড পি ফর পারপাস, ঠিক আছে? তো এইভাবে তোমরা মনে রাখতে পারো। যাই হোক, তো সেখানে হচ্ছে প্যারা নাইট্রো ফেনল। এবার তোমরা নিজেরাও করতে পারো, ফেনল মানে তোমরা নিশ্চয়ই জানো যে বেনজিন রিংয়ের ওপরে যদি ওএইচ থাকে তাহলে সেটা হচ্ছে ফেনল। ফেনলের এবার ফেনলটা আমরা লিখে করে নিলাম, এবার হচ্ছে প্যারা নাইট্রো। প্যারা নাইট্রো মানে কি? প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ, তো প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ হয়ে গেল আমাদের প্যারা নাইট্রো ফেনল। তো এইভাবে আমরা করছি, ওকে। তাহলে এটা, এই যে কম্পাউন্ড আমি লিখেছিলাম, এটা আমরা এবার তৈরি করব কোথা থেকে? ফেনল থেকে। কোথা থেকে? ফেনল থেকে তৈরি করব। চলো, তো দেখো, ফেনল থেকে আমরা যদি NaNO2 ডাইলিউট HCl দিয়ে দিই, 0 ডিগ্রি সেন্টিগ্রেড H2 দিয়ে দিই, এটা আমরা সকলে জানি কী তৈরি হবে, আমাদের কাছে তৈরি হয়ে যাবে প্যারা নাইট্রোসো ফেনল, ঠিক আছে? এরপর যদি আমরা ডাইলিউট এনে ডাইলিউট HNO3 দিয়ে দিই, তাহলে সেটা অক্সিডেশন হয়ে যাবে। অক্সিডেশন হয়ে যাওয়ার পরে নাইট্রোসো গ্রুপটা নাইট্রোবেনজিন হয়ে যাবে, কারণ দেখো অক্সিজেন, অ্যাডিশন অফ অক্সিজেন, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? এবার আমরা কি দেখবো? এবার আমরা দেখব যে আমাদের কাছে এসে গেল প্যারা নাইট্রো ফেনল। প্যারা নাইট্রো ফেনল আমরা পেয়ে গেলাম। এবার নাইট্রেশনটা হচ্ছে কী করে? না, নাইট্রেশনটা হচ্ছে কী করে? না, নাইট্রেশন এখান থেকে আমরা যদি দেখি তো এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার জয়েন্টও এসে গেছে, এটাকে তোমরা মার্ক করে নিতে পারো, ঠিক আছে? এই রিয়াকশানটা প্রপার। তো অ্যাকচুয়ালি কি রিয়াকশানটা কী আছে? দেখো, ফেনলের সঙ্গে কনসেন্ট্রেটেড HNO3 কনসেন্ট্রেটেড H2SO4 60 ডিগ্রি সেন্টিগ্রেড, মিশ্র অ্যাসিডের সঙ্গে রিয়াকশন হচ্ছে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে। তো এটা কী হচ্ছে? ফেনল, আগে আমরা বেঞ্জিন পড়ছিলাম, বেঞ্জিনের সঙ্গে করলে নাইট্রোবেঞ্জিন হবে, কিন্তু যদি আমরা ফেনল নিই তাহলে কী তৈরি হবে জানো? প্যারা বেঞ্জো কুইনোন, প্যারা বেঞ্জো কুইনোন। অ্যাকচুয়ালি এটা কী? এটা এক ধরনের অক্সিডেশন, এটা এক ধরনের জারণ, আর কিছুই না। তো দেখো, ওএইচ গ্রুপ অক্সিডাইজ টু ফর্ম প্যারা বেঞ্জো কুইনোন, ব্যাস এই কথাটা তোমাদের ইউজ মনে রাখতে হবে, ব্যাস তোমরা এটা মনে রাখলে হয়ে যাবে। ফেনলকে এখানে লিখে দিয়েছে, ফেনলকে নাইট্রেশন করলে অর্থ নাইট্রোফেনল ও প্যারা নাইট্রোফেনল এ মিশ্রণ তৈরি করা তৈরি হয় তৈরি তৈরির বদলে প্যারা বেঞ্জোকুইনন তৈরি হয়, তাই এই পদ্ধতিতে প্যারা বেঞ্জো নাইট্রোফেনল তৈরি করা যায় না। এটা ইম্পর্টেন্ট, তোমরা এখানে দেখতে পারো, আমি রেড কালারে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর একটু পরে তোমাদের বুঝিয়েও দিচ্ছি, আমার ছবিটা একটু ছোটো করে নি। তো দেখো অ্যাকচুয়ালি এখানে কী বলছে, এই যে এই জিনিসটা পড়ো, ঠিক আছে? বলছে ফেনলকে যদি আমরা নাইট্রেশন করি তাহলে কী তৈরি হবে? অর্থ নাইট্রোফেনল আর প্যারা নাইট্রোফেনল তৈরি হবে না, তৈরি হবে প্যারা বেঞ্জোকুইনন, যেটা আমরা এক্ষুনি দেখলাম। এর ফলে আমরা প্যারা নাইট্রোফেনল তৈরি করতে পারি না এই পদ্ধতির মাধ্যমে, এই যে পদ্ধতিটা আমরা ইউজ করেছি, ঠিক আছে? ওকে, তো এবার আমরা দেখব নেক্সট। নেক্সট আমরা কি দেখছি, এখানে কিছু লিখেছে এবং এই লেখাগুলো পড়তে হবে, এমন না যেগুলো আমি স্কিপ করছি, এগুলো আমিও পড়ছি, তোমাদেরও পড়তে হবে। আমি একটু তাড়াতাড়ি পড়ছি যাতে ভিডিওটা না বড় হয়ে যায়। ফেনলকে সরাসরি মিশ্র অ্যাসিড সহযোগে বিক্রিয়া ঘটালে ফেনলের ওএইচ গ্রুপ HNO3 দ্বারা জারিত হয়ে প্যারা বেঞ্জো কুইনোনে পরিণত হয়, তাই প্যারা নাইট্রোফেনল উৎপাদনের জন্য ফেনলকে NaNO2 লঘু HCl এর সহিত 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়া ঘটানো হয় এবং উৎপন্ন যৌগকে লঘু HNO3 দ্বারা জারিত করলে ফেনল প্যারা নাইট্রোফেনল এ পরিণত হয়। মানে এই জিনিসটা যেটা আমরা এক্ষুনি দেখলাম, ফেনল থেকে প্রথমে প্যারা নাইট্রোসোফেনল হলো এবং সেটাকে আমরা কী করলাম? অক্সিডেশন করে বা জারণ করে আমরা কী তৈরি করলাম? প্যারা নাইট্রোফেনল। কিন্তু আমরা এই পদ্ধতি ইউজ করতে পারবো না, জাস্ট এটাকেই এখানে এক্সপ্লেন করেছি। এবার আমি বলি আরেকটা ছোটো পয়েন্ট এই নোটস ব্যাপারে, এই নোটসের ব্যাপারে। এই নোটসটা অ্যাকচুয়ালি আমাদের স্যার দিয়েছে, আমি যে স্যারের কাছে পড়েছি, স্যারের নামও ওপরে লেখা আছে, তন্ময় স্যার। তো তন্ময় স্যার কী করেছে, অ্যাকচুয়ালি তন্ময় স্যার যেভাবে পড়াতো, সেই তন্ময় স্যার সেখানে প্রত্যেকটা কোয়েশ্চেন, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি বোর্ডসে কী হয়, বোর্ডসে কিছু লেখা কোয়েশ্চেন আছে, লেখা কোয়েশ্চেন ইন দ্য সেন্স কি এই কোয়েশ্চেনগুলোতে তোমাদের যে রিয়াকশানগুলো আছে তার সাথে তোমাদের কিছু লিখতে হবে, কিছু বিবরণ দিতে হবে। তো আমরা যখন কোয়েশ্চেন ব্যাঙ্ক করি তখন তার মধ্যে কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন হয়, যেগুলো বারে বারে জিজ্ঞেস করা হয়। তো সেই জিজ্ঞাসা
বারে বারে যেগুলো জিজ্ঞাসা করা হয় সেই কোয়েশ্চেনগুলোর এটা একটা নোটস। তো এই নোটসটা খুব ইম্পর্টেন্ট, খুব কম্প্যাক্ট, কিন্তু এটা তোমাদের পড়তেই হবে। যদি তোমরা এখনও পর্যন্ত বোর্ডসের জন্য স্পেশালি কিছু না পড়ো, তাহলে এই নোটসটা বেস্ট, এই নোটসটা পড়ে নাও, তোমাদের এই চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে। নোটসের মধ্যে সব কিছু হয়, এমনকি লাস্টে তোমরা যদি অনেকে পড়ে থাকো তাহলে তোমরা জানতে পারবে যে কোয়েশ্চেন ব্যাংকেরও কিছু কোয়েশ্চেন ওখানে করা আছে, ওখানে তার সলিউশন দেওয়া আছে। সেই নোটসটা তোমরা পড়ো। নোটসের টেলিগ্রামে আমি অলরেডি পিডিএফটা প্রোভাইড করে দিয়েছি, যদি তোমাদের দরকার আমি এই ভিডিওর নিচে আবার ডেসক্রিপশানে এটা প্রোভাইড করবো। ঠিক আছে, তো এই ভিডিওটা আরেকটু 5 মিনিট আমি পড়াবো, কারণ 30 মিনিট হয়ে গেলে যথেষ্ট বড় হয়ে গেছে অলরেডি, তাও আমি পড়াবো 5 মিনিট। তো দেখো আমি এতটা পড়িয়ে দিলাম, এখানে এতটা জেনে নিলাম। এবার আমরা নাইট্রেশন অফ অ্যানিলিন পড়বো, জাস্ট এটা পড়ে আজকে আমরা শেষ করবো। তো দেখো অ্যানিলিন যেটা আছে, অ্যানিলিন এর সঙ্গে কনসেন্ট্রেটেড HNO3 আর 60 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা মিশ্র অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করলে প্যারাবেনজোকুইনন, এটা তো আগে আমরা পড়লাম ফেনল দিয়ে, যদি আমরা অ্যানিলিন দিয়ে পড়ি তাও এটাই তৈরি হয়। তো এটা ভেবো না যে এটা রিপিট, না, এখানে আছে অ্যানিলিন আর আগেরটাই ছিল ফেনল। এখানে দেখো অ্যানিলিনের সঙ্গে আমরা যদি CH3COCl করি, CH3COCl মানে কি, CH3COCl হচ্ছে তুমি বলতে পারো এটাকে, যাই হোক, তো CH3COCl আর এখানে CH3CO এর হোল টু ও, এটা হচ্ছে একটা পারক্সাইড, কারণ দেখো মাঝখানে ও আছে আর এদিকে থাকবে দুটো গ্রুপ CH3CO। তো যাই হোক, এইটা দিয়ে রিয়াকশন করলে আমাদের তৈরি হয় NHCOCH3। এবার COCH3 কেন তৈরি হয়, এটা তোমরা এইভাবে ভাবতে পারো যে এখান থেকে HCl বেরিয়ে যায়, এখান থেকে একটা H নিয়ে নাও, এখান থেকে একটা Cl নিয়ে নাও, দেখো এটা তৈরি হয়ে যাবে NHCl আর H বেরিয়ে গেল, আর CH3COটা ওর সাথে যুক্ত হয়ে গেলো, এবং CO-র দিক থেকে যুক্ত হবে, কারণ অ্যাট্যাক সবসময় কার্বনের গ্রুপেই হবে, কারণ CH3 তো অ্যাট্যাক হয় না, CH3 কার্বনের তো চার ব্যালেন্সি অলরেডি পূরণ হয়ে গেছে না, তো CO-র দিক থেকে অ্যাট্যাক হবে, তাই NHCOCH3 তৈরি হবে। এবার দেখো এখানে আমরা দেখছি যে কনসেন্ট্রেটেড H2SO4 আর কনসেন্ট্রেটেড HNO3-র সঙ্গে রিয়াকশন করেছে, করে কী করেছে, কিছুই না, এটা একটা নাইট্রেশন। যখনই দেখবে এই জিনিসটা ইউজ হচ্ছে না, বেশিরভাগ ক্ষেত্রে নাইট্রেশন হয়, তো এখানে দেখো নাইট্রেশন হচ্ছে এবং নাইট্রো গ্রুপটা যুক্ত হয়ে যাচ্ছে, প্লাস এখানে কি তৈরি হচ্ছে এটা। এবার দেখো একবার এটা মেটাতে যুক্ত হচ্ছে, একবার এটা প্যারাতে যুক্ত হচ্ছে, মেটা প্যারা অর্থ আমি তিনটেই এক্ষুনি এক্সপ্লেন করেছি দুবার। তো দেখো মেটাতে আর প্যারাতে যুক্ত হচ্ছে, অর্থতে যুক্ত হচ্ছে না, তো এটাও আমাদের মেনটেন করতে হবে। এবার এটা কেন হচ্ছে না, একই এক্সপ্লেনেশন, দেখো এখানে যে নাইট্রোজেনের যে লোন পেয়ারটা সেখানে রেজোনেন্স করছে, রেজোনেন্স করতে, সরি এটা মেটা না, সরি, ভেরি সরি, এটা অর্থ, এটা প্যারা, ঠিক আছে, এক্ষুনি ভুল হয়ে যাচ্ছে, তো অর্থ আর প্যারা এই দুটোতে যুক্ত হচ্ছে। এবার দেখো এই যে নাইট্রোজেনের যে লোন পেয়ারটা, এটা কী করছে এখানে, এখানে রেজোনেন্স করছে। এবার রেজোনেন্স করতে এখানে নেগেটিভ, এখানে আর এখানে আসছে, মানে অর্থ প্যারা অর্থ এই দুটো জায়গাতেই আসছে, তাই জন্য এখানে অর্থতে নাইট্রো যুক্ত হচ্ছে আর এখানে প্যারা নাইট্রো যুক্ত হচ্ছে। কেন যুক্ত হচ্ছে নাইট্রো, কারণ নাইট্রো NO2 প্লাস নাইট্রোনিয়াম আয়ন যেটা একটা ইলেকট্রোফাইল, সেটা ইলেকট্রন দ্বারা আকর্ষিত হচ্ছে এবং তারপরে সেটা যুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাই অর্থওয়ালা একটা প্রোডাক্ট আর মেটা সরি প্যারাওয়ালা একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। কি লিখেছে, অ্যানিলিনকে মিশ্র অ্যাসিড সহযোগে 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে অ্যানিলিনের NH2 গ্রুপের লোন পেয়ার HNO3 দ্বারা জারিত হয়ে প্যারাবেঞ্জোকুইনোনে পরিণত হয়, তাই অ্যানিলিনের নাইট্রেশনের পূর্বে, তো আমরা এই রিয়াকশনটা এমনি এমনি পড়লাম না, উপরেরটা বলছে যদি আমি অ্যানিলিনকে ডাইরেক্ট মিশ্র অ্যাসিডের সহযোগে রিয়াকশন করি তাহলে আমাদের রিয়াকশনটাতে যেটা আমরা চাই সেই দিকে যায় না রিয়াকশনটা, রিয়াকশনটা প্যারাবেঞ্জোকুইনোন তৈরি হয়। এর ফলে কী করছে, অ্যানিলিনের নির্দিষ্ট নাইট্রেশনের পূর্বে অ্যাসিটাইল ক্লোরাইড বা, তো দেখো এই যে জিনিসটা, সেটা হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড, ঠিক আছে, অ্যাসিটাইল ক্লোরাইড কীভাবে আমি তোমাদের মনে রাখতে সুবিধা বলে দিচ্ছি, CH3COCl এটা হচ্ছে স্ট্রাকচার। তো যখনই এই গ্রুপটা দেখবে এটা হচ্ছে অ্যাসিড গ্রুপ, ACET অ্যাসিড গ্রুপ, আর যখনই ক্লোরিন যুক্ত হবে তখন আইল কথাটা ইউজ হবে, আর ক্লোরিন তাই ক্লোরাইড, তো অ্যাসিটাইল ক্লোরাইড, এভাবে মনে রাখতে পারো, এটা অনেক সময় এই ট্রিকটা কাজে লেগে যায়, এইভাবেই তোমরা নামটা প্রেডিক্ট করতে পারো। চাই তো অ্যাসিটাইল গ্রুপের সাথে ক্লোরাইড সরি বা অ্যাসিটাইল অ্যানহাইড্রাইড, এটা হচ্ছে অ্যাসিটাইল অ্যানহাইড্রাইড, আমি ডিটেলে এই জন্যই বলছি না, কারণ
ভিডিওটা বড় হয়ে যাবে, যাই হোক তা আমি বলে দিচ্ছি। CH3 অ্যানহাইড্রাইড কীভাবে আছে আমি তোমাকে বলে দিচ্ছি, COH, আর এখানে আর একটা CH3 COH নিয়ে নাও। এইভাবে CH3 COH, এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাসিটিক অ্যাসিড, তোমরা জানো এখানে অ্যাসিড গ্রুপ আছে। তো এর ফলে কী হচ্ছে, সরি ভেরি সরি কেটে দিলাম, CH3 COOH, ঠিক আছে, আর এখানে CH3 COOH। এবার এখানে কী হয়, জল বেরিয়ে যায়, জল বেরোতে কী তৈরি হয়ে যাবে দেখো, H2O। এই জলটা যেই যেই বেরিয়ে গেল তাই কী তৈরি হয়ে গেল দেখো, CH3 COO COCH3, এখানে তাই ছিল দেখো কীভাবে ছিল বলে দিচ্ছি, এটা আমি একটুখানি মুছে দিই, এটা এই স্ট্রাকচারটা লেখো তাহলে বুঝতে পারবে, CH3 CO, আর একটা ডবল আছে না, এখানে দেখো টু আছে, তাই এই টুটা কখন লিখবো, এখন লিখবো না, আমি দুবার করে লিখতে হবে তাহলে আমাকে। তো CH3 আবার কেটে দিচ্ছিলাম, CH3 CO দুবার লিখলাম, CH3 CO দুবার হয়ে গেল, হোল টোয়াইস আছে দুবার লিখলাম, আর ওটা মাঝখানে থাকবে, তবে অক্সিজেনের ভ্যালেন্সি দুই হবে। তো দেখো এই জিনিসটাই তৈরি হলো যেটা আমি তোমাকে ওখানে দেখালাম। তো অ্যাকচুয়ালি অ্যানহাইড্রাইড কীভাবে তৈরি হয়, অ্যাসিড দুটো অ্যাসিড থেকে যদি আমরা জল বার করে দিই তো অ্যানহাইড্রাইড তৈরি হয়ে যাবে। যাই হোক, তো অ্যাসিড অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বা অ্যাসিটাইল ক্লোরাইডের প্রেজেন্সে আমরা যদি রিয়াকশন করাই তখন তখন কী হবে, বা অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিড সহযোগী যে এখানে লেখা আছে এটা সহযোগ, যদি আমরা রিয়াকশন করাই তবে আমরা কী হবে, যা মিশ্র অ্যাসিডের সহিত কী তৈরি হয় এখানে, অ্যাসিটাল অ্যাসিটালাইট তৈরি হয়, এ কী তৈরি হয় এক মিনিট, অ্যাসিটাল ক্লোরাইডের সহযোগ বিক্রিয়া ঘটনা, এর ফলে এটি অ্যাসিটালাইডে পরিণত হয়, ঠিক আছে, মানে এই যে জিনিসটা তৈরি হয়েছিল এই জিনিসটার নাম হচ্ছে অ্যাসিটালাইট, এখানে লিখে দিয়েছে অ্যাসিটেনালাইট অ্যাসিটেনালাইট, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, যা মিশ্র অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে অর্থ এবং প্যারা নাইট্রো আইসোমার তৈরি করে, যাকে H3O+ বা অ্যাসিডের মাধ্যমে আদ্র বিশ্লেষণের করে মানে হাইড্রোলিসিস অর্থ বা প্যারা নাইট্রো অ্যানিলিন তৈরি করা হয়, ঠিক আছে, মানে H+ H3O+ দেওয়া হচ্ছে, দিয়ে ওটা হাইড্রোলিসিস করে দেওয়া হচ্ছে, করে দিয়ে কী করছে, আমরা তৈরি করে নিচ্ছি প্যারা নাইট্রো অ্যানিলিন আর অর্থ নাইট্রো অ্যানিলিন। তো বলা যায় যে অ্যানিলিনের নাইট্রেশনের পূর্বে প্রোটেকশন রিয়াকশন করা হয়, মানে এই যে জিনিস রিয়াকশনটা করলাম এটা আমরা কি বলবো, এটা আমরা কি বলবো, এটা বলবো প্রোটেকশন রিয়াকশন, প্রোটেকশন রিয়াকশন, এই জিনিসটা যেটা করলাম, ঠিক আছে। তো আজকে এতটাই থাক, দু মিনিট অলরেডি বেশি হয়ে গেছে, যদিও কোনো অসুবিধা নেই, যতটা করি আমরা অনেকটাই এই যে পড়ে নিলাম, নেক্সট পড়বো আমরা আইডেন্টিফিকেশান টেস্ট অফ NO2 গ্রুপ, NO2 গ্রুপের টেস্ট কীভাবে করবো, মানে কোনো একটা কম্পাউন্ডে NO2 গ্রুপ আছে প্রেজেন্স তার কীভাবে আমরা প্রমাণ করব, কী জিনিস কোন কোন জিনিসগুলো দেখলে আমরা বুঝতে পারবো, বা কোন কোন টেস্টগুলো করলে আমরা বুঝতে পারবো যে এর মধ্যে NO2 গ্রুপ আছে, ঠিক আছে। তো সেটা আমি ডিটেলে অ্যানালাইজ করবো এবং ডিটেলে এক্সপ্লেন করবো নেক্সট ভিডিওতে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সমস্ত ভিডিওটা দুবার তিনবার দেখে নাও, আর নোটসটা অবশ্যই ডাউনলোড করো এবং নিজে খাতায় লিখে নাও যদি সময় থাকে, যদি না থাকে তাহলে নোটসটা গো থ্রু করো ফোনেই, পারলে এটাকে তোমরা প্রিন্টও করে নিতে পারো, ঠিক আছে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, এবং ভিডিওটাকে শেয়ার করো যদি তোমাদের ভালো লাগে, তোমাদের বন্ধুদের সঙ্গে যারা যাদের এই ভিডিওটা নিড আছে এই ধরনের ভিডিও, এবং আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নাও, এর ফলে কী হবে তোমাদের নেক্সট যে ভিডিওগুলো আসবে তার একদম নোটিফিকেশান ঠিক সময় পৌঁছে যাবে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।